আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের একটি মজাদার রান্না, যার নাম দিয়েছি ডিম দিয়ে ছোলার ডাল রান্না। ছোলার ডাল খেতে এমনিতেই অসাধারণ, আর তার সাথে যদি অ্যাড হয় ডিম। চলুন দেখে আসি। ডিম ও ছোলার ডাল রান্নার জন্য ডালের প্রিপারেশনে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ছোলার ডাল, যথেষ্ট পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। তিন ঘন্টা পরে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। ডালগুলো সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে পানি সহ ডালগুলো দিয়ে দিচ্ছি। ঝামেলা কমানোর জন্য আজকে আমি প্রেশার কুকার ব্যবহার করেছি। আপনারা চাইলে এই একই প্রসেস হাঁড়িতে বা কড়াইতেও করে নিতে পারেন। মোট কথা, ডালগুলো সেদ্ধ হওয়ার প্রয়োজন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে প্রেশার কুকারে পাঁচটা বাসি দেওয়ার জন্য অপেক্ষা করব। পাঁচটা বাসি দেওয়া হয়ে গেলে অবশ্যই প্রেশার কুকারের মধ্যের হাওয়াটা বের করে দেবেন, না হলে ডালগুলো গলে ভর্তা হয়ে যাবে। একটা কড়াইয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি এই ডিম সেদ্ধটা দেখাইনি, তাহলে অযথাই ভিডিওটা বড় হয়ে যাবে। ডিমগুলোতে যাতে একটু ভালো কালার হয় সেজন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া এবং সামান্য লবণ। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি ডিমগুলোকে ভেজে আবার কালচে করব না, একটু হলদেটে করে রাখবো। এ পর্যায়ে ডিমগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, ফাটিয়ে রাখা 3টা এলাচ, ছোট টুকরা 3টা দারচিনি এবং 1/2 চা চামচ গোটা জিরা। এখন সব কিছুকে একটু ভেজে নিব যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বের হয়। গোটা মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি।
দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ চেরা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজের পেস্ট। পেস্টগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। শুকনা উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আরও দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। সবকিছুকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যদি আপনি আগে থেকে ভালোভাবে ডালটাকে সেদ্ধ না করে নেন তাহলে কিন্তু টমেটো দিলে ডালটা পরে আর সেদ্ধ হতে চাইবে না। এখন ঢেকে দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। আমি ডালের পানি সহই দিয়ে দিচ্ছি। এই পানিটা যদি আমি ফেলে দিই তাহলে ছোলার ডালের আসল ফ্লেভারটা কিন্তু আমি পাবো না। যেহেতু আমি ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেহেতু ডালটাকে এক্সট্রাভাবে কষিয়ে নেওয়ার কিছুই নেই। আমি ওই পানিতেই রান্নাটা শেষ করব। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। পরে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো একদম গলে যাবে। দুই মিনিট রান্নার পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন নামিয়ে পরিবেশন করব। রেস্টুরেন্ট স্বাদ কিন্তু বাসায় তৈরি করা ডিম দিয়ে ছোলার ডাল রান্না। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।